হিজরি মাস রবিউল আউয়াল এলে আমিরাত জুড়ে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। এই মাসে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে প্রবাসী বাংলাদেশী ও ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ মিলাদুন নবী পালন করতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। ভ্রাতৃত্বের শিক্ষা এবং ভেদাভেদহীন সমাজ ব্যবস্থার যে শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে, আমরা সেটি ধারণ করব, সেটি প্রচার করব। দীর্ঘদিন যাবৎ কিন্তু আমরা যারা কমিউনিটিতে আছি এবং আমরা এটা এই দিনটা অত্যন্ত মর্যাদার সাথে পালন করে আসছি। রবিউল আউয়াল মাস জুড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন প্রসঙ্গে আলেম উলামাদের মুখে বর্ণনা শুনতে আয়োজন করে থাকেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি পশু জবাই করে মাংস বিতরণ করা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগী যদি আমাদের জিন্দেগীর সাথে মিলাতে পারি তাহলে সেটাই হলো আমাদের কল্যাণ, সেটাই হলো দুনিয়া আখিরাতের সাফল্য। আমিরাতে গাউসিয়া কমিটি বাংলাদেশ ও মুনিরিয়া যুব তবলিক কমিটি আঞ্জুমানে নওজোয়ান বাংলাদেশ খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশ সহ বিভিন্ন ইসলামী সংগঠন এই উপলক্ষে নানা উদ্যোগ গ্রহণ করেছে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।